এর আগে যখন নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল, জেলে ছিলেন নওশাদ সিদ্দিকী, সেই সময় আইএসএফ কর্মীদের সঙ্গে সঙ্গে তার ভাই সাউদ সিদ্দিকী অর্থাৎ ফুরফুরা শরীফের আরেক অন্যতম প্রতিনিধি সাউদ সিদ্দিকী তাকেও দেখা গিয়েছিল রাস্তায়। তিনিও রীতিমতো গলা তুলে পুলিশের বিরুদ্ধে, বর্তমান সরকারের শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আর এবারেও তাকে দেখা গেল একেবারে আক্রমণাত্মক রণাত্মক ভঙ্গিতে ফুরফুরা শরীফের সামনে। তিনি সামিরার মুখোমুখি হয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এটা একটা নওশাদ সিদ্দিকীর সঙ্গে পরিকল্পিত চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ। আরো কি কি বললেন সাউদ সিদ্দিকী তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে দেখুন। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় যে বর্তমান যে নিজামে আছে যারা, তাদের পুলিশ আজকে এসে ফুরফুরা শরীফে যে হামলা করেছে, যে বর্বরতা আমরা দেখলাম, আমরা দেখেছি ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন, এটা আমাদের জন্য বড় লজ্জাজনক, বড় দুঃখজনক। আমরা তীব্র নিন্দা জানাই এর। কেন ফুরফুরা শরীফ একটা ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, আমাদের তীর্থভূমি, একটা তীর্থস্থান এটা। এখানে তো এইগুলো আমরা আশা করি না, অথচ আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, আমি নিজেও দেখলাম সোশ্যাল মিডিয়াতে, সেখানে বাকায়দা পুলিশ যেভাবে বাজে ব্যবহার করছে, ছোট বড় কথা বলছে, উঁচু আওয়াজে, মেজাজে, উঁচু মেজাজে কথা বলছে পীর সাহেবদের সঙ্গে, পীরজাদাদের সঙ্গে, এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাই, পীরজাদা কাসিম সিদ্দিকী, পীরজাদা সাফিরি সিদ্দিকী সহ অনেকে, আরও অনেকেই ছিলেন পীর সাহেব পীরজাদারা, তাদের সঙ্গে বাজে ব্যবহার করেছে, বোমা মেরেছে আমাদের। তো এইগুলো খুবই বাজে, আমাদের জন্য বড় দুঃখের বিষয়। আর দ্বিতীয়ত, অনেকেই ফোন করছেন যারা, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এটা উত্তেজনা ছড়াবেন না, একটা গ্রামে পরিস্থিতি খারাপ করবেন না। আপাতত আপনারা অনেকে বেরোবে বলছে, আমাকে ফোন করেছিল যে আমরা কি ফুরফুরা শরীফে আসবো, তো আমি সকলকেই মানা করছি যে আপনারা এখন আসবেন না ফুরফুরা শরীফ থেকে। আমাদের বয়োজ্যেষ্ঠ পীর সাহেব পীরজাদা ভাইরা যারা আছেন, তারা বসে যে বার্তাটা দেবে আমরা সেটাই মেনে নেব। পুলিশ ছুটছে তো সেখানে, পুলিশ ছুটছে বোমা থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে নানা রকম, দরবার শরীফে, ফুরফুরা শরীফে, পীরজাদা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইয়ের বাড়িতে, পীরজাদা ইব্রাহিম, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী হুজুর কিবলার বাড়িতে, সেখানে খুবই বাজে ব্যবহার, যেটা আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ করছে, দেখেন এই ব্যাপারে আমি এখনো জানি না। আমি যেহেতু মেদিনীপুর থেকে ফিরছি, আমি বাড়িতে নাই, এই খবর শুনেই আমি বাড়িতে ফিরছি, তো আমি বিস্তারিত ওখানে গিয়ে এটা জানাতে পারবো।